তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। আর দেখো, সকাল সকাল আমি শাড়ি পরেছি, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো বৃহস্পতিবারে পুজো দিব। সকালবেলা সমস্ত কাজকর্ম আমার যেগুলো হয় সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন পুজো দিতে যাব। তো আজকে আমি বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বৃহস্পতিবারের পুজো আমি কিভাবে দেই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। Thank you.
সকালবেলার ব্রেকফাস্টও করা হলো, তোমাদের সাথে শেয়ার করলাম, চা আর বিস্কুট খেলাম, খেয়ে যে রান্না সরঞ্জাম রান্না এখন করব। এখন 12টা বাজে, একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট আর কি, এই যে সবজি টবজি কাটলাম বসে বসে। তো আজকে কি কি রান্না হচ্ছে দেখো, এই যে ঢেঁকি শাক ভাজা, এটা কালকে আমি বিকেলবেলা রাস্তা ঘুরছিলাম, ওখানে দেখি কত সুন্দর ঢেঁকি শাক হয়েছে, তো ঢেঁকি শাকগুলো তুলে নিয়ে এসেছি। আর যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এটা ঝোল করব, ডিম আলুর ঝোল। আর এই যে আলু ভাজা আর কাঁকরোল ভাজা করব, তো প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ মানে হালকা সেদ্ধ করে নেব, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তো তো হালকা সেদ্ধ করে নিলে ওই ভাজাটার টেস্ট আলাদা রকম লাগে। তো চলো রান্নাগুলো করে নেই। আর আজকের ওয়েদারটা মানে মানে রোদ নেই, একটু গরম আছে, তাই শাড়িটা পরে এখনো আছি, শাড়ি পরেই কাজ করছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আজকে রোদ নেই অতটা, কালকেই আমি দেখেছিলাম আপডেট দিয়েছিল আমাদের এখানকার আবহাওয়া যে আজকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তো সত্যিকারেই মেঘলা আকাশ আছে, ভালোই লাগছে, অনেকদিন পর রোদ মুক্ত আকাশ, তো বৃষ্টিও হতে পারে মনে হয়। আগে আলুটা ভেজে নেব, তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট। এখানে যে ডিম আলুর ঝোল করেছি, আর এখানে যে শাক ভাজা, কাঁকরোল ভাজা আর আলু ভাজা, আর এদিকে আছে ভাত, তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রান্নাঘর পরিষ্কার করব, দেখো কি অবস্থা হয়েছে রান্নাঘরে, তো রান্নাঘর পরিষ্কার করে যে বাসনগুলো জমেছে সে বাসনগুলো মাজবো, মেজে তারপর খাওয়া দাওয়া করব। বন্ধুরা দেখো এই জায়গাটা আজকে পরিষ্কার করলাম, কদিন থেকেই পরিষ্কার করতে চাই, কিন্তু 4:30-5টা পর্যন্ত রোদ থাকে, রোদের ভয়ে আর করি না, কিন্তু আজকে ওয়েদারটা মেঘলা, মেঘলা হলেও কিন্তু গরম খুব, তো আজকে সেজন্য এই জায়গাটা পরিষ্কার করলাম। আর দেখো এখানে চাল কুমড়োর গাছ লাগিয়েছি, তো চাল কুমড়োর গাছটা দেখো এইদিকে উঠেছে, তো সেজন্য দেখো এই যে এই লাঠিটা আনলাম, এটা এখন এখানে গাছটার উপরে দেব, তাহলে এই গাছটার উপর দিয়ে লতিয়ে লতিয়ে তারপর যাবে উপরে। তোমাদের দাদাভাইকে বলতে লাগবে এই জায়গাটা একটা মাচা করে দিতে, না হলে মনে করো এই যে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে এই পাশে যদি এই যে এই চালের মধ্যে যদি এই দিকে যাওয়ার রাস্তা করা যায় তাহলে ভালো হবে, কেননা এখানে এই দিকে তো মনে করো পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ দিয়ে উঠতে পারবে না। আর দেখো এই যে খারকোল পাতা, আমাদের এখানে তো চাম ঘাস বলে, দেখো খারকোল পাতাগুলো কত সুন্দর হয়েছে, এগুলো তুলতে লাগবে।
জীবন গাইছে আমার মা, তারপর কাজ করছে, দেখুন গাইছে আমার মা কাজ করছে, ডালটা কেমন করে দিচ্ছে। দেখো গাইস কি সুন্দর লাউয়ের ইসে, লাউ কি বলে এটাকে, চাল কুমড়ো, চাল কুমড়ো গ্রামে থেকে নাম জানিস না কি বলে এটাকে। দেখুন আমাদের কাছে কি সুন্দর ফুল, তো আপাতত এরকম করে দিলাম, দেখি তোমাদের দাদা ভাই পরে কি করে। বন্ধুরা আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া শেষ, এখন বাজে রাত্রি 10:30, তো এখন ঘুমোতে যাব। ঘুমোতে যাওয়ার আগে ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিই, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা বাই, গুড নাইট।